আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি যে দেখা যাচ্ছেন সুস্থ নিরাপদে আছেন। মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। শাকিব খানের 2 বছরের কারাদণ্ড হতে পারে। বাংলাদেশ সুপারস্টার নায়ক শাকিব খানের 5 মাস ছবিতে পাগল মন গানের কিছু অংশ কপিরাইট করার বিরুদ্ধে শিল্পী দিলরুবা খান তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় বলা হয়েছে, নায়ক শাকিব খান প্রযোজিত অভিনীত 5 মাস ছবিতে আমার পাগল মনের গানের কিছু অংশ কপিরাইট করে যুক্ত করেছেন নায়ক শাকিব খান, এবং এই গানের অংশ নিতে আমার কাছে কোনো অনুমতি নেননি নায়ক শাকিব খান। সেই জন্য আমি শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট অফিসে আমি মামলা করেছি। তবে এই বিষয়ে অনেকেই বলছে শাকিব খানের 2 বছরের কারাদণ্ড হতে পারে এই কপিরাইট আইনের আওতায়। তবে নায়ক শাকিব খান সাংবাদিকদের বলেন, আমি এই গানের কিছু অংশ নেওয়ার জন্য দিলরুবা ম্যাডামকে ফোন দিয়েছিলাম, তবে সেখানে উপস্থিত ছিলেন পাসওয়ার্ড ছবির মালিক আফসারী, উপযোজক ইকবাল সহ আরো কয়েকজন। সেখানে আমি লাউডস্পিকারে দিলরুবা ম্যাডামের সাথে কথা বলি, আমি বলি যে আমি আপনার পাগল মনের গানের কিছু অংশ নিতে চাই। তখন সে খুশি হয়ে বলছিল, হ্যাঁ নেও, তুমি নিলে আমি অনেক খুশি হব, কারণ এই গানটি আবারও পুনরায় মানুষ শুনতে পারবে। তবে কেনই বা এমনটা মিথ্যায় আশ্রয় নিতে এত নামি দামি একজন শিল্পী, এমনটা বললেন নায়ক শাকিব খান। তবে দিলরুবা খান বলেন, এই জন্য আমার কাছে কোনো অনুমতি নেননি এবং কি তার কোনো প্রমাণ নেই, প্রমাণ থাকলে দেখা। তবে কপিরাইট আইনে আওতায় শাকিব খানের 2 বছরের জেল হতে পারে এমনটা বলছে কপিরাইট অফিস অধিদপ্তর। তো প্রিয় ভিউয়ার, আশা করি যে দেখা গেছেন সুস্থ নিরাপদ থাকবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন।